প্রশংসা হোক কিংবা সমালোচনা, কখনোই কিছু গায়ে মাখেন না, সব সময় থাকেন কুল। এজন্যই তাকে বলা হয় ক্যাপ্টেন কুল। জীবনে নিজের মতো করে থাকতেই ভালোবাসেন মহেন্দ্র সিং ধোনি। কোনো বিতর্ক তৈরি হলে তার হয়ে গলা ফাটান ধোনি ভক্তরাই। নগদ আসার পরে এখন দিনে বাঁচে 80 টাকা, 2 বছরে 57,600 টাকা। বিমানে ধোনির ভিডিও ভাইরাল হওয়ার পর আবারও ফুঁসে উঠেছে ধোনি ভক্তরা। ভারতের সাবেক অধিনায়ক বিমান যাত্রায় সিটে বসে ঘুমিয়ে পড়েছেন। তার থেকে একটু দূরে দাঁড়িয়ে এক বিমানবালা ক্যাপ্টেন কুলের সাথে ছবি তোলার স্বপ্ন পূরণ করছেন। আনন্দে আত্মহারা সেই বিমানবালার মুখের চওড়া হাসি। কিন্তু ঘুমন্ত ধোনি পুরো বিষয়টা জানতেই পারেননি। এ ঘটনার পর নেট দুনিয়ায় ধোনি ভক্তরা বেজায় খেপেছেন। কেন ঘুমন্ত অবস্থায় ভিডিও করা হলো? তিনি সেলিব্রিটি বলে কি বিমানেও তার কোনো প্রাইভেসি থাকবে না? সেই প্রশ্ন অনেকেই তুলেছেন। অনেকের দাবি, কোনো যাত্রীও যদি এমনটা করত তাহলে মেনে নেওয়া যেত। বিমানবালা এই কাণ্ড ঘটিয়েছেন, তাই বিমান সংস্থার উচিত তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া। এর আগেও ধোনির বিমান যাত্রার একটি ভিডিও সামনে এসেছিল, যেখানে বিমানবালার সাথে মিষ্টি করে কথা বলতে দেখা গিয়েছিল ক্যাপ্টেন কুলকে। বিমানবালার দেয়া চকলেটও গ্রহণ করেছিলেন মাহি। ভক্তের সাথে ধোনির এমন মধুর আচরণে মুগ্ধ হয়েছিল ভক্ত সমর্থকরা। আর সেই কারণেই তার অজান্তে এবার বিমান বালিকা যা করেছেন তা কিছুতেই মেনে নিতে পারছেন না নেটিজেনরা। অনিক জাবের, 71।